ভোটের দিন ঘোষণার আগে রাজ্যে পৌঁছেছে 100 বাহিনী। কলকাতা থেকে কোচবিহার সকাল থেকেই জেলায় জেলায় চলছে বাহিনীর রুট মার্চ। বাহিনীর রুট মার্চ চলছে কলকাতায় কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার দিনক্ষণ এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগে কলকাতা এবং বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। চলছে রুট মার্চ, শহরের 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পোর্ট, সাউথ সাবারবান ও ইস্ট ডিভিশনে এসেছে কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও উত্তর চব্বিশ পরগনায় 21, দক্ষিণ চব্বিশ পরগনায় 9, কলকাতায় আরও 10, হাওড়া 9, হুগলি 9, এতগুলি কোম্পানি এই মুহূর্তে রয়েছে। এই মুহূর্তে সৈকত আমাদের সঙ্গে সরাসরি রয়েছে, আমাদের সঙ্গে এই বুলেটিনে। সৈকত, কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছে, রাজ্যের বিভিন্ন জেলাতেও এসে পৌঁছেছে। তুমি কোথায় আছো, সেখানে রুট মার্চ যে চলছে সেই ছবি তুলে ধরো। দেখো, শহর কলকাতায় গতকালকেই চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। তোমাকে বলে রাখি, কেন্দ্রীয় বাহিনী যেদিন চলে এসেছে, বা বলা ভালো নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যেদিন কলকাতা শহরে এসেছে, সেই দিনেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী কলকাতা শহরে এসেছে এবং রুট মার্চ শুরু করে দিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি জোড়াসাঁকো থানা এলাকায়। জোড়াসাঁকো থানার সামনে আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। সেন্ট্রাল ডিভিশনের যে ফোর্স, সেই ফোর্স জোড়াসাঁকো থানায় আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। মূলত জোড়াসাঁকো থানা সহ আজকে শহর কলকাতার বলতে গেলে একটা বড় অংশে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ হবে। তার কারণ, গতকালকে কেন্দ্রীয় বা 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল, 3টি ডিভিশনে রুট মার্চ হয়েছে, টহলদারি হয়েছে। আজকে কিন্তু ধীরে ধীরে সেন্ট্রাল ডিভিশন, SWD ডিভিশন অর্থাৎ বেহালা ডিভিশন, সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে আসছে। জোড়াসাঁকো থানায় আর কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। মূলত এই এলাকায় ইলেকশন হলে যে সেন্সিটিভ এরিয়াগুলি থাকে, যে এরিয়াগুলি সাধারণত বেশি উত্তেজনাপ্রবণ, সেই এলাকায় এই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুট মার্চ করানো হবে। কারণ নির্বাচনের দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এখনও পর্যন্ত আজকেও শহর কলকাতায় রয়েছে। আজকে তারা একটা প্রেস কনফারেন্স করে তাদের বিবৃতি জানাতে পারেন বলে জানা যাচ্ছে। তখনই, বা বলা ভালো নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই, এতটা আগে কেন্দ্রীয় বাহিনী চলে আসা, তার একটাই কারণ, ভোটারদের মধ্যে যারা ভোটার আছেন, ভোটারদের মধ্যে কনফিডেন্স বিল্ডিং। গোটা রাজ্যেই ইলেকশন এলে বিভিন্ন জায়গায়, গোটা রাজ্যের বিভিন্ন জায়গা উত্তেজিত হয়ে ওঠে, উত্তেজনাপ্রবণ হয়ে ওঠে, প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি হয়। সেই পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, যাতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়, ভোটাররা যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে নিজের ভোটটা কাস্ট করতে পারেন, সেই জন্যেই কিন্তু লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও ওয়েস্টবেঙ্গলে এতটা আগে থেকে এত বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। শহর কলকাতায় গতকালকে কেন্দ্রীয় বাহিনী এসেছে, আজকে জোড়াসাঁকো থানা এলাকায় আর কিছুক্ষণ পরেই শুরু হবে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। একদমই সৈকত, যে বিস্তারিত তথ্য সৈকত জানাচ্ছিল, কলকাতা এই মুহূর্তে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে এসে পৌঁছেছে সেই তথ্য জানালো সৈকত। তারই সঙ্গে সঙ্গে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়াও আরও বেশ কিছু জেলায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে রুট মার্চ শুরু হয়েছে। গতকাল আমরা দেখেছি কলকাতার বিভিন্ন জায়গায় এবং জেলায় জেলায় রুট মার্চের ছবি। এছাড়া আজ সকাল থেকেও বেশ কিছু জায়গায় রুট মার্চ এবং শুরুও হবে রুট মার্চ, এমনটাই জানাচ্ছিল সৈকত। জোড়াসাঁকো এলাকায় শুরু হবে রুট মার্চ, আর কিছুক্ষণের মধ্যে সেই ছবি আমরা দেখাবো। তারই আগে বিভিন্ন জায়গায় প্রস্তুতি চলছে রুট মার্চে। ভোট ঘোষণা হওয়ার আগেই, ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে রাজ্যে। কোনো রকমভাবে আইন শৃঙ্খলা, আইনি পরিস্থিতি কোনোভাবে যেন সেই আইন শৃঙ্খলা ভেঙে না পড়ে, সেই দিকে নজর রাখছে কেন্দ্রীয় বাহিনী এবং চলছে রুট মার্চ। কলকাতায় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সকালে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করার কথা, যে ছবি দেখাচ্ছি, গতকাল রাত্রেই এসে পৌঁছেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সকালে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক। দ্বিতীয় পর্যায়ে জেলাশাসক ও পুলিশ অফিসারদের সঙ্গে আলাদা বৈঠক, পুলিশ কমিশনার, ডিভিশনাল কমিশনার, IGদের সঙ্গেও আলোচনা হবে, বৈঠক হবে। এই বিষয়ে কি বলছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ শুনব। যে কোনো নির্বাচন এলেই মানুষ টেনশনে থাকে, ভয়ে থাকে, সংঘর্ষ, লড়াই, খুন খারাপই হয়,
সাধারণ মানুষও সমস্যায় থাকেন, অ্যাডমিনিস্ট্রেশনও সমস্যায় থাকেন। এই হিংসার আর এই যে ভয়ের রাজনীতিটা বন্ধ হওয়ার দরকার। তো এই টিএমসি যতদিন আছে সম্ভব নয়, তাই ভোট যদি করাতে হয় সেন্ট্রাল ফোর্স ছাড়া সম্ভব নয়, মানুষ শান্তিতে ভোট দিতে পারবে না। এটা নির্বাচন কমিশনও জানেন, প্রত্যেকবার বাকি সমস্ত বিরোধী পার্টিরাও বলেন, সেই জন্য তারা আগাম প্রস্তুতি হিসাবে এখানে সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছেন যাতে ভোটের পরিবেশ তৈরি হয়। আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। অভিজিৎ বাবু পদত্যাগ করলে রাজনীতির মঞ্চে যাবেন বা অরাজনৈতিক কোন আন্দোলন গড়ে তুলবেন বাংলাকে বাঁচানোর জন্য, সেটা তার সিদ্ধান্ত। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোর্টের মধ্যে দাঁড়িয়ে বলেছে তুমি তো আগামী দিনে রাজনীতি করবে। ভোটের দিন ঘোষণার আগে রাজ্যে পৌঁছেছে 100 বাহিনী। কলকাতা থেকে কোচবিহার সকাল থেকেই জেলায় জেলায় চলছে বাহিনীর রুট মার্চ। বাহিনীর রুট মার্চ চলছে কলকাতায় কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার দিনক্ষণ এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগে কলকাতা এবং বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। চলছে রুট মার্চ, শহরের 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পোর্ট, সাউথ সাবারবান ও ইস্ট ডিভিশনে এসেছে কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও উত্তর চব্বিশ পরগনায় 21, দক্ষিণ চব্বিশ পরগনায় 9, কলকাতায় আরও 10, হাওড়া 9, হুগলি 9, এতগুলি কোম্পানি এই মুহূর্তে রয়েছে। এই মুহূর্তে সৈকত আমাদের সঙ্গে সরাসরি রয়েছে, আমাদের সঙ্গে এই বুলেটিনে। সৈকত, কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছে, রাজ্যের বিভিন্ন জেলাতেও এসে পৌঁছেছে, তুমি কোথায় আছো, সেখানে রুট মার্চ যে চলছে সেই ছবি তুলে ধরো। দেখো শহর কলকাতায় গতকালকেই চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। তোমাকে বলে রাখি, কেন্দ্রীয় বাহিনী যেদিন চলে এসেছে বা বলা ভালো নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যেদিন কলকাতা শহরে এসেছে সেই দিনেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী কলকাতা শহরে এসেছে এবং রুট মার্চ শুরু করে দিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি জোড়াসাঁকো থানা এলাকায়। জোড়াসাঁকো থানার সামনে আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। সেন্ট্রাল ডিভিশনের যে ফোর্স, সেই ফোর্স জোড়াসাঁকো থানায় আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। মূলত জোড়াসাঁকো থানা সহ আজকে শহর কলকাতার বলতে গেলে একটা বড় অংশে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ হবে। তার কারণ গতকালকে কেন্দ্রীয় বা 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল, 3টি ডিভিশনে রুট মার্চ হয়েছে, টহলদারি হয়েছে। আজকে কিন্তু ধীরে ধীরে সেন্ট্রাল ডিভিশন, SWD ডিভিশন অর্থাৎ বেহালা ডিভিশন, সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে আসছে। জোড়াসাঁকো থানায় আর কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। মূলত এই এলাকায় ইলেকশন হলে যে সেন্সিটিভ এরিয়াগুলি থাকে, যে এরিয়াগুলি সাধারণত বেশি উত্তেজনাপ্রবণ, সেই এলাকায় এই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুট মার্চ করানো হবে। কারণ নির্বাচনের দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এখনও পর্যন্ত আজকেও শহর কলকাতায় রয়েছে। আজকে তারা একটা প্রেস কনফারেন্স করে তাদের বিবৃতি জানাতে পারেন বলে জানা যাচ্ছে। তখনই বা বলা ভালো নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই, এতটা আগে কেন্দ্রীয় বাহিনী চলে আসা তার একটাই কারণ, ভোটারদের মধ্যে যারা ভোটার আছেন, ভোটারদের মধ্যে কনফিডেন্স বিল্ডিং। গোটা রাজ্যেই ইলেকশন এলে বিভিন্ন জায়গায়, গোটা রাজ্যের বিভিন্ন জায়গা উত্তেজিত হয়ে ওঠে, উত্তেজনাপ্রবণ হয়ে ওঠে, প্রাণঘাতী পরিস্থিতি সৃষ্টি হয়। সেই পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, যাতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়, ভোটাররা যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে নিজের ভোটটা কাস্ট করতে পারেন, সেই জন্যেই কিন্তু লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও ওয়েস্টবেঙ্গলে এতটা আগে থেকে এত বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। শহর কলকাতায় গতকালকে কেন্দ্রীয় বাহিনী এসেছে, আজকে জোড়াসাঁকো থানা এলাকায় আর কিছুক্ষণ পরেই শুরু হবে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। একদমই সৈকত, যে বিস্তারিত তথ্য সৈকত জানাচ্ছিল, কলকাতা এই মুহূর্তে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে এসে পৌঁছেছে সেই তথ্য জানালো সৈকত। তারই সঙ্গে সঙ্গে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়াও আরও বেশ কিছু জেলায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে রুট মার্চ শুরু হয়েছে। গতকাল আমরা দেখেছি কলকাতার বিভিন্ন জায়গায় এবং জেলায় জেলায় রুট মার্চের ছবি। এছাড়া আজ সকাল থেকেও বেশ কিছু জায়গায় রুট মার্চ এবং শুরুও হবে রুট মার্চ, এমনটাই জানাচ্ছিল সৈকত। জোড়াসাঁকো এলাকায় শুরু হবে রুট মার্চ, আর কিছুক্ষণের মধ্যে সেই ছবি আমরা দেখাবো। তারই আগে বিভিন্ন জায়গায় প্রস্তুতি চলছে রুট মার্চে। ভোট ঘোষণা হওয়ার আগেই, ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে রাজ্যে। কোনোরকমভাবে আইন শৃঙ্খলা, আইনি পরিস্থিতি কোনোভাবে যেন সেই আইন শৃঙ্খলা ভেঙে না পড়ে
সেই দিকে নজর রাখছে কেন্দ্রীয় বাহিনী এবং চলছে রুট মার্চ। কলকাতায় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সকালে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করার কথা, যে ছবি দেখাচ্ছি গতকাল রাত্রেই এসে পৌঁছেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সকালে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক, দ্বিতীয় পর্যায়ে জেলা শাসক ও পুলিশ অফিসারদের সঙ্গে আলাদা বৈঠক, পুলিশ কমিশনার ডিভিশনাল কমিশনার আইজিদের সঙ্গেও আলোচনা হবে, বৈঠক হবে, এই বিষয়ে কি বলছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ শুনব। যে কোনো নির্বাচন এলেই মানুষ টেনশনে থাকে, ভয়ে থাকে, সংঘর্ষ লড়াই খুন খারাপই হয়, সাধারণ মানুষও সমস্যায় থাকেন, অ্যাডমিনিস্ট্রেশনও সমস্যায় থাকেন। এই হিংসা আর এই যে ভয়ের রাজনীতিটা বন্ধ হওয়া দরকার। তো এই টিএমসি যতদিন আছে সম্ভব নয়, তাই ভোট যদি করাতে হয় সেন্ট্রাল ফোর্স ছাড়া সম্ভব নয়, মানুষ শান্তিতে ভোট দিতে পারবে না। এটা নির্বাচন কমিশনও জানেন, প্রত্যেকবার বাকি সমস্ত বিরোধী পার্টিরাও বলে, সেই জন্য তারা আগাম প্রস্তুতি হিসাবে এখানে সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছেন যাতে ভোটের পরিবেশ তৈরি হয়। আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। অভিজিৎ বাবু পদত্যাগ করলে রাজনীতির মঞ্চে যাবেন বা অরাজনৈতিক কোনো আন্দোলন গড়ে তুলবেন বাংলাকে বাঁচানোর জন্য, সেটা তার সিদ্ধান্ত। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোর্টের মধ্যে দাঁড়িয়ে বলেছে তুমি তো আগামী দিনে রাজনীতি করবে।